সবাইকে ইসাউদেশিয়া বাংলা বৈঠকে সাদর আমন্ত্রণ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাসকাউদ হাসান। আপনারা জানেন যে মোটামুটিভাবে বাংলাকে এবং বাংলাদেশকে ভালোবাসার ব্যাপারটা, এটা যারা প্রবাসে যান, প্রবাসে থাকেন, তাদের মধ্যে গভীর এক অনুরণন তৈরি করে। এটাকে তুলনা করা যায় যে সেই যে চাঁদ অভিযানে গিয়ে চাঁদ থেকে যখন নভোচারীরা পৃথিবীর দিকে তাকিয়েছিলেন, তখন অপরূপ এক সৌন্দর্য তাদের চোখে লেগে গিয়েছিল। এমনটাই হয় যখন দেশের বাইরে থেকে দেশকে দেখে মানুষ। এ কারণে দেখা যায় যে এখন বিশ্বজোড়া যে বাংলাভাষী পরিবার রয়েছে, তারা এই বাংলা ভাষা সংস্কৃতির চর্চা ধরে রাখেন এবং শেকড়ের সঙ্গে তাদের এই যে সংযোগ, এটা বলা যায় যে সেই ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের যে সোনালি গড় সেটাই তৈরি করে। আজকে আমরা সংযুক্ত হয়েছি সৈয়দা সায়মা আহমেদের সঙ্গে। উনি একজন থিয়েটার নির্দেশক, উনি কাজ করছেন লন্ডনে। লন্ডনে ওনার 3টি থিয়েটার মঞ্চস্থ হয়েছে, কিন্তু এর যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যে নাটকের সংগঠন রয়েছে, ইডিডিএস বলা হয়, সেখান থেকেই বলা যায় যে এর প্রস্তুতি। আজকে আমরা এই নাট্য ভ্রমণের গল্পটা শুনবো তার কাছ থেকেই। সৈয়দা সায়মা আহমেদ, স্বাগত জানাচ্ছি বাংলা বৈঠকে। আমরা ইংরেজি বিভাগ পর্বটি অর্থাৎ ঢাকায় নাটকের যে প্রস্তুতি সে সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। তবে এই ফাঁকে বলে নেওয়া ভালো যে তার আরও 2টি বা 3টি পরিচয়ের কথা না বললেই নয়, উনি একজন সাবেক বিতার্কিক। আর আমরা সাধারণত যারা টেবিলে বসে রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করি অথচ সক্রিয় হতে চায় না ভূমি বাস্তবতায়, তাদের জন্য জানার বিষয় যে সায়মা লন্ডনে রাজনীতি করেন, উনি লেবার দলের একজন সদস্য এবং উনি নির্বাচনে অংশ নিয়ে রেডব্রিজ এলাকার কাউন্সিলে নির্বাচিত হয়েছেন এবং অত্যন্ত সক্রিয়ভাবে তার দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি উনি ব্রডকাস্টারও। তবে আজকের গল্প তার নাট্য ভ্রমণ নিয়ে। ইংরেজি বিভাগ থেকে যেভাবে শুরু হলো এই নাট্য চর্চা ভ্রমণ সায়মা আহমেদ, ধন্যবাদ মাসকাউদ হাসান আপনাকে আমাকে এই সাউথ এশিয়ার বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যখন শুরু করছিলেন, আমার পরিচয় দিচ্ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমি এক ধরনের পেছনের দিকে যাত্রা করছি। মনে মনে অনেকগুলো বছর আগে প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে আসি, ইংরেজি বিভাগে ভর্তি হই এবং ইংরেজি বিভাগে হঠাৎ করে ইডিডিএস এর সাথে যুক্ত হই, কাহিনীটা অনেক মজার। মজার এক্ষেত্রে আমার জীবনের বেশিরভাগ সিদ্ধান্তগুলো যে আমি কোন রাস্তায় যাব, অনেকটা ফ্রস্টেসি কবিতার মতো যে দ্য রোডস নট টেকেন, আই অলওয়েজ টেক দ্য অফ ট্র্যাকস, মানে যেটা আমার কখনোই উদ্দেশ্য থাকে না, দেখা যায় আমি সেই রাস্তায় চলা শুরু করি। তো নাটকের দিকে যাত্রাটা আমার অনেকটা ওরকম একটা অনির্দিষ্ট যাত্রার মতোই, যে এটা কোনো নির্দিষ্ট করা ছিল না। একদিন ক্লাস শেষে আমরা তাহমিনুল আজম সবাইকে ডেকেছেন নাটকের বিষয়ে কথা বলার জন্য। তখন কি মনে করে যে থেকে গেলাম এবং কি মনে করে যে আমাকে বলা হলো যে আমি আমজাদ ম্যান করব, সেটার যে কেন্দ্রীয় চরিত্র রাইনা, সেই চরিত্রে ম্যাম আমাকে কোনো এক বিচিত্র কারণে পছন্দ করলেন সেটা আমি এখনো জানি না, কিছুটা চমকে গিয়েছিলাম। কারণ আমি আসলে কখনোই থিয়েটারে যাব বা থিয়েটার করব এই চিন্তা থেকে কিন্তু নিজেকে ওই জায়গাটায় দেখিনি। তো কাজে এটা একটা মানে অপ্রত্যাশিত একটা শুরু ছিল। আমজাদমেন করার পরে আমরা করলাম রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারটা একটা অনেক বড় প্রজেক্ট ছিল, কারণ এইটাকে একটা মিউজিক্যাল করার একটা দুঃসাহস দেখানো হয়েছিল এবং দেখেছিলেন তাহমিনা ম্যাম এবং তামিনা আহমেদ। আপনি চেনেন, আপনারা হয়তো শিক্ষক ছিলেন, আমাদের থেকে তিনি যে জিনিসটা বের করে এনেছিলেন যে আমরা থিয়েটারের
প্রত্যক্ষভাবে মঞ্চের মানুষ না হয়েও পরোক্ষভাবে কেমন করে যেন একটা মিউজিক্যাল একটা ব্রডওয়ে প্রোডাকশনের স্বপ্ন দেখেছি টিএসসিতে, সেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছি আমাদের যে চর্চা যা শিক্ষা সেটা একটা প্রায়োগিক রূপে। তো সেখান থেকেও যখন আমি শেষ হলো ওখানেই আমাকে আমার বাবা আসলেন, দেখলেন, আমার বাবা আমাকে বললেন যে হ্যাঁ খুব ভালো, খুব সুন্দর হয়েছে, আর করার দরকার নেই। তো মানে আমার আব্বু বললেন যে না ঠিক আছে তোমার রাস্তা তো এটা না, তুমি লিটারেচার পড়ছো, এখান থেকে অন্য কিছু করবে। আমার খুব ইচ্ছা ছিল আমি ফরেন সার্ভিসে জয়েন করব, এটা এক ধরনের শখ থেকে বা আশা থেকে ছিল। তারপরে ডিপার্টমেন্টে আমি আর কোনো নাটকে অংশগ্রহণ করিনি, কিন্তু আমার যে আপনি আমাকে আরেকটি পরিচয় দিয়েছিলেন, বিতার্কিক পরিচয়, এবং বিতার্কিক পরিচয়ের পেছনে একটা কারণ হচ্ছে আমার সংগঠন। তো যে কোনো কিছু আয়োজন করতে হলে সেখানে আমার না থাকলে হয় না, মানে কেমন করে যেন আমি সেখানে চলে যাই। তো এরপরে আমি ড্রামার কোনো কিছুতে অংশ নিইনি, কিন্তু যে কোনো আয়োজনের পেছনে দেখা গেল যে আমি আছি। তো সেই জিনিসটা ছিল আমার ইংলিশ ডিপার্টমেন্টে। আমি নাটক করে বা নাটকের এই যাত্রা থেকে যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে অনেকখানি সাহস, কনফিডেন্স। কখনো মঞ্চে কাজ না করে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র পড়াশোনা থেকে এবং নির্দেশকের সুনিপুণ নির্দেশনায় যে কাজ করা যায় এবং গ্রহণযোগ্যতা পাওয়া যায় সেটা কিন্তু আমি শিখেছি সেখানে দাঁড়িয়ে। এবং এক ধরনের অ্যামেচার থিয়েটার ড্রামাটার ছিলেন, তারা যে সাপোর্টটা দিয়েছেন, আমি মনে করি সেখান থেকে সেই ছোট্ট একটা স্বপ্নের বীজ মনে হয় সেখানে বুকবিত হয়েছে। এরপর লন্ডন পর্ব, সেখানে আইরিশ থিয়েটারে অভিনয় এবং প্লট ডেভেলপমেন্ট, কাহিনী সম্প্রসারণের কাজটি চর্চা করেন। এরপরে তিনটি থিয়েটার নির্দেশনা করেছেন, অভিনয় করেছেন। এক্ষেত্রে একটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে যে তিনটি নাটক সাইবার নির্দেশনা দিয়েছেন, সেই তিনটি নাটক লিখেছেন বুলবুল হাসান, আপনারা চেনেন তাকে, কেননা ই সাউথ এশিয়ায় উনি নিয়মিত আসেন এবং ই সাউথ এশিয়ার একজন উপদেষ্টা সম্পাদক। তো বুলবুল হাসানের এই নাটক লেখালেখি নিয়ে আমরা এরপর নিশ্চয়ই কোনো একদিন আড্ডা দেবো। আজকে সাইমার কাছে তার লন্ডন পর্ব যেটা জানতে চাওয়া, যে ওখানে তো যেহেতু দর্শক একটু আলাদা, টার্গেট অডিয়েন্স তো দেশের মতো নয়, এটা বলা যায় যে খুব কঠিন একটা ব্যাপার, নতুন একটা জায়গাকে মোটামুটিভাবে এক্সপ্লোর করার মতো বা আকর্ষিত ভূমিকে কর্ষণ করার মতো দর্শকের মধ্যে একটা ধারণা তৈরি যে এরকম থিয়েটার হতে পারে, যেহেতু আপনার থিয়েটারগুলোতে আমরা দেখতে পাই যে ঐতিহ্যের সঙ্গে, লোকজ জীবনের সঙ্গে, জীবনবোধের যে ব্যাপার, এবং নাটকের মূল উপাদানগুলো মোটামুটিভাবে বাংলাদেশের ভূমি বাস্তবতা থেকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে বলা যায় যে কোনো কোনো বিষয় তো আবার বিশ্বজনীন, যেমন নারীর জীবনের যে ট্র্যাজেডি কিংবা আধুনিক জীবনের ফাঁপা জীবনের যে বিচ্ছিন্নতা, এই বিষয়গুলো তো আসে মোটামুটি যতদূর বুঝতে পারি যে নাটকের বিষয়গুলো এরকমই ছিল। কিন্তু আপনার কাছ থেকেই এই লন্ডন পর্বের নাট্য চর্চার গল্পটা শুনতে চাই সাইমা। আমরা যখন লন্ডনে আসি, আবারও বলি যে লন্ডনে দেশের বাইরে আরেকটা দেশকে নিজের আপন করে নেয়ার কোনো পরিকল্পনা কিন্তু ছিল না। সবসময় ভেবেছি যে যা করি দেশের দিকেই করবো, দেশের জন্যই কাজ করব। কিন্তু ওই যে বললাম যে আমার জীবনের অধিকাংশ সিদ্ধান্তগুলো মানে এত আকস্মিক হয়, এত অপরিকল্পিত হয়। তো যেখানেই যাই চেষ্টা করি সেখানে নিজস্ব একটা জগৎ, যেটা ভার্জিনিয়া ওলফ বলেন আ রুম অফ মাই অন, ক্রিয়েট করা, সেই জিনিসটা আমি করার চেষ্টা করেছি। তো যখন দেশ থেকে চলে আসলাম তখন মনে হলো যে আমার এই যে আমার পুরো জীবনের শেকড়, সেই শেকড়টা উপরে আমাকে আরেক জায়গায় নিয়ে আসা হলো। এবং আমি কখনোই বনশালী মানুষ হতে চাইনি। আমার কাছে মনে হয়েছে যে যে শেকড় আমাকে সমৃদ্ধ করেছে, যে শেকড় আমাকে বড় করেছে, আমার গোড়াটা শক্ত করেছে, সেই শেকড়টাকে ধারণ করেই আরেকটা জায়গায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম।
কারণ সেই সময় আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, আমি অনেক বাধা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। হঠাৎ করে আমার বাবা মারা গেলেন, আমাকে এক ধরনের কন্টিনিউয়াস স্ট্রাগল করতে হয়েছে পড়াশোনা চাকরি একই সাথে করে। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে এসে আমি নতুন করে কি পাবো, নতুন করে কিভাবে দেখব জীবনটাকে, কিভাবে নিজের স্বস্তির মধ্যে নিজের সামর্থ্যের মধ্যে নিয়ে আসবো। এই যে একটা টানা পড়েন, এটা কিন্তু একটা নতুন দেশে আসলে যে কোনো মানুষের হয়। আমার ক্ষেত্রে এটা যেটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমি তো একটা মানে সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছি, প্লাস আমার পড়াশোনা হচ্ছে সাহিত্যে। সাহিত্য কিন্তু আমাকে আমার একটা সত্তাকে একটা পরিপূর্ণতা দিয়েছে, যে পরিপূর্ণতা কিন্তু আমি দেশের বাইরে এসে অনুভব করেছি, যে আমার যে আইডেন্টিটি বা আমার যে পরিচয়, সেই পরিচয় এখানে খুব বেশি দরকার কথিত করার। সেটা শুরু হয়েছে এই নাটকের মধ্য দিয়ে। এবং একটা ডায়াসপোরায় আমি চাইনি যে শুধুমাত্র সেই প্যারাসাইট হয়ে থাকার জন্য, আমার কাছে মনে হয়েছে যে আমাকে মূল ধারার সাথে আমার পরিচয় অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে। তো এই এই যখন টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক তখন আইরিশ একটা থিয়েটার ব্রিটিশ কাউন্সিলের থ্রুতে, আমি যেহেতু ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট করতাম, সেখানে আমার বন্ধুরা আমাকে জানালেন যে আইরিশ থিয়েটার ওরা মানুষ হচ্ছে যারা মাইগ্রেন্ট কমিউনিটিতে কাজ করেছে বা মাইগ্রেন্ট, এবং যারা ডিসলোকেশন সম্পর্কে তাদের ধারণা আছে, পাশাপাশি সাহিত্য সম্পর্কে ধারণা আছে। তাদের কনসেপ্টটা খুব মজার, তারা মুভমেন্ট থিয়েটার করে। এবং এই থিয়েটারটা কিন্তু আমাদের দেশের যে থিয়েটার সেটার সাথে কোনো মানে সেই অর্থে কোনো সম্পর্ক নেই, কারণ এটা খুবই এক্সপেরিমেন্টাল মুভমেন্ট থিয়েটার, যেটা দেখে মাঝে মাঝে আমি নিজেই আঁকতে উঠতাম যে এই জিনিস কি, মানে কিভাবে আমরা রিলেট করছি। তো যাই হোক, জার্নিটা ছিল এরকম যে আমরা ব্যাকেজের কাম অ্যান্ড গো, যে তিনটি প্রধান চরিত্র তিনজন নারী আসে, তারা বসে, তারা তেমন কোনো কথা বলে না কিন্তু আবার অনেক কথা বলে। তাদের যে শারীরিক ভঙ্গিমা, তাদের যে আচরণ, তাতে দেখে মনে হয় তারা বহু পরিচিত, কিন্তু আসলে তারা তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন আছে, এক ধরনের টেনশন আছে। তো এটা হচ্ছে প্লট, যে তিনজন নারী তারা ডিসলোকেটেড ইন দ্য সেন্স, তারা তাদের যেখানে তাদের জন্ম, যাদের জন্মস্থান থেকে তারা আসলে এক ধরনের যাত্রা করেছেন। এই যাত্রায় তারা অনেক কিছু সম্মুখীন হচ্ছেন, তারা অনেক নির্যাতনের সম্মুখীন হতে পারেন, তাদের জীবনের গল্পগুলো অনেক না বলা এক ধরনের রহস্যময় কিছু গল্প থাকে, সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করা হয়। তো আমাদের কাজ ছিল, আমরা সেই প্লটটাকে কাম অ্যান্ড গোর প্লটের উপর তৈরি করব, কিন্তু সেটা আস প্রকাশ হবে আমাদের বিভিন্ন ভঙ্গিমায়, মুভমেন্ট থ্রু মুভমেন্ট। তো এটা একটা সাইকোলজিক্যাল জার্নি ছিল, এটার জন্য আমরা আমাদের কিছু অডিও পিসেস জয়েন করেছি। এবং এখানে আমরা যারা এসেছি তাদের অনেকেই, তিনজনেরই কিছু চ্যালেঞ্জেস নিয়ে আমরা কথা বলেছি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল, আমরা তিনজনই কোমায় ছিলাম, আমাদের তিনজনই লাইফ সাপোর্টে ছিলাম, মানে একজনের ব্রেন স্ট্রোক হয়েছিল, আমার প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনস ছিল, আরেকজন হচ্ছে হঠাৎ করে সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সো এই তিনজন খুব একটা খুবই মজার একটা কাহিনী, যে আমরা আমাদের কনসিয়াস এবং সাবকনসিয়াস, চেতন এবং অবচেতন জগতের বর্ণনা দিয়ে কাম অ্যান্ড গোটা তৈরি করেছিলাম। এবং এইটা একদম থেরাপিউটিক জার্নিও ছিল আমার জন্য। আমার কাছে মনে হচ্ছে থিয়েটারটাকে আমরা যে শুধুমাত্র বিনোদনের জগৎ হিসেবে দেখছি তা না, কিন্তু থিয়েটার কিন্তু মাঝে মাঝে আমাদের আত্মপরিচয়ের একটা বাহন হচ্ছে। ইভেন যারা আমরা ডায়াসপোরা সোসাইটিতে বাস করছি, যারা আমরা ডায়াসপোরিক একটা লেভেলে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমাদের আইডেন্টিটির দিক থেকে, সেখান থেকে কিন্তু এক ধরনের যোগাযোগ সাধিত হয়েছে। এবং এটা আমার কাছে একটা অনেক বড় অভিজ্ঞতা ছিল। আমরা এটা শোরিচ, আমাদের সবচেয়ে একটা লন্ডনের একটা খুবই বলা যায় একটা সাংস্কৃতিক কেন্দ্র, হ্যাঁ, রেট্রো একটা কালচারাল হাব আর কি, সেখানে আমরা এটা ডিসপ্লেসমেন্ট এবং ডিসলোকেশনের একটা ফেস্টিভ্যাল ছিল, ওখানে আমরা এটা দেখিয়েছি। তারপরে এটা হওয়ার পরে আমি এখানে আরেকটা থিয়েটারের ফেস্টিভ্যাল হয়, এবং এখানে বলে রাখা ভালো, আমাদের বিলেতের যে বাংলা থিয়েটার, সেই থিয়েটার কিন্তু অনেক
মূলধারার থিয়েটারের সাথে না, অনেকটা পেরিফেরাল। আমরা প্রান্তিক জায়গায় পারফর্ম করি। আমাদের ওয়েস্ট এন্ডে কিন্তু এখনো পর্যন্ত কোনো ওইভাবে কারোকে যাওয়া হয়নি, একমাত্র আকরাম খান বেঁধে রেখে তিনি খুব ভালোভাবে বাংলাদেশকে, বাংলাদেশের বিষয়গুলোকে নিয়ে এসেছেন। কিন্তু আমাদের যারা আমরা পূর্ণ বয়স্ক হয়ে তারপরে এই দেশে এসেছি, বা যারা আমরা নাট্য বাংলাদেশের নাট্যধারার সাথে অথবা বাংলাদেশের থিয়েটার করে এখানে এসেছি, তাদের জন্য কিন্তু কেউই আমরা থিয়েটারকে আমাদেরকে আমাদের মূল জীবিকা হিসাবে নিতে পারিনি বিভিন্ন কারণে, কারণ এখানে অনেক ধরনের স্ট্রাগল থাকে, অনেক কিছু। সে জায়গায় একজন নারী হয়ে করাটা আরো মুশকিল হয়ে যায়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আইরিশ থিয়েটারে করার পাশাপাশি যেহেতু ইংরেজি সাহিত্যে পড়েছি, বেকেট আমার কাছে খুবই খুবই রেলেভেন্ট মনে হয় যখনই আমি থিয়েটারে কাজ করি। তো দ্বিতীয় যে কাজটি আমরা করছিলাম সেটা হচ্ছে, কবি শামীম আজাদ একটা প্রজেক্ট নিলেন, সেটা হচ্ছে যে শেক্সপিয়ারের ট্রান্সলেশন হবে সিলেটিতে। এবং আইডিয়াটা ছিল এরকম যে শেক্সপিয়ারের বহু ভাষায় করা হয়, কিন্তু আঞ্চলিক ভাষায় শেক্সপিয়ারের যে একটা আবেদন আছে এবং এটার যে একটা মানে সুন্দর দিক তুলে ধরা যায়, এ কারণে আমরা মুখরা রমণী বশীকরণের সিলেটি ভার্সন করলাম। এবং সেটা এখনো আমরা এই প্রজেক্ট এখনো আমরা দুর্ভাগ্যবশত এখনো আমরা মঞ্চস্থ করতে পারিনি, কিন্তু এটার স্ক্রিপ্টিং এর কাজটা আমরা অনেক দূর নিয়ে এসেছিলাম। এটা যখন চলছে তখনই আমাদের এখানে অনেক বড় একটা ফেস্টিভ্যাল হয়, সেটা হয় সিজন অফ বাংলা ড্রামা। একমাত্র সরকারি মানে লোকাল গভর্নমেন্টের উদ্যোগে করা সবচেয়ে বড় বাংলা থিয়েটার ফেস্টিভ্যাল এটা। এবং গত প্রায় 2 দশকের বেশি কাছাকাছি সময়ে আমরা দেখছি যে সিজন অফ বাংলা ড্রামা এক ধরনের সিগনেচার ফেস্টিভ্যাল হয়ে গেছে আমাদের জন্য, এই ডায়াসপোরা কমিউনিটির জন্য। এবং সেখানে আমি খুব মানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের হয়ে। বিশ্ব সাহিত্য কেন্দ্র সাথে এর মধ্যে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাংলাদেশের যে কার্যক্রম সেখান থেকে একটু ভিন্ন লন্ডনের এখানকার কার্যক্রম। তো এখান থেকে আমরা আমাদের নাটকগুলো বেশিরভাগ নাটক আমার মঞ্চস্থ হয়েছে। আর এরপরে আমি ওয়েটিং ফর গড বাংলায় মঞ্চায়ন করেছি। এবং আমার মনে হয় যে আমার যতগুলো কাজ হয়েছে এর মধ্যে এটি ছিল আমার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। এত বড় একটা প্রজেক্ট ছিল, আমার সবসময় ভয় ছিল যে আমি আসলে এটা ভালোভাবে করতে পারবো কিনা। সেটা আসলে খুব ভালোভাবে আমার মতে অনেক ভালোভাবে আমরা উতরে যেতে পেরেছি, এইটা একটা অনেক বড় অর্জন ছিল। আমরা আজকের আলোচনার মোটামুটি ভাবে শেষ প্রান্তে পৌঁছেছি, কিন্তু শেষ কথাগুলো শুনতে চাই তিনটি নাটক নিয়ে, দ্য ক্যাফে, ফ্লোটিং হার্টস এবং ডিস্টোপিয়া। এই তিনটি নাটক সম্পর্কে আমি বুলবুল হাসানের কাছ থেকে সময় সময় কিছুটা জেনেছি, ফলে আগ্রহ আছে নির্দেশকের কাছ থেকে এটা সম্পর্কে জানার জন্য। আর এর মধ্যে আরও একটা প্রশ্ন জাগে যে থিয়েটার তো একটা শিল্প বৃক্ষের মতো, যেখানে কবিতা থাকে, যেখানে গান থাকে, যেখানে গল্প থাকে, যেখানে উপন্যাস থাকে, যেখানে আলোক সম্পাদ থাকে, শিল্পের সবগুলো শাখায় বলা যায় যে থিয়েটারের যে বৃক্ষ সেখানে এসে এক ধরনের সৌন্দর্যের উদ্দীপনা ঘটায়। তো এই বিষয়টিকে মোটামুটিভাবে পেছনে রেখে যদি আপনার এই যে তিনটি থিয়েটার নির্দেশনার অভিজ্ঞতা সে গল্পটা আমাদেরকে একটুখানি করেন। সায়মা, আমার কাছে মনে হয় আমরা যেভাবে গতানুগতিক ভাবে থিয়েটার করে আসি বা দেখি, সেই সময় এবং সেই সুযোগটা সবসময় কিন্তু এখানে বসে হয় না। এখানে আমাদের নাটক করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে আর্থিক সংকট। এইখানে থিয়েটার করতে গেলে যতটা না সাপোর্ট পাওয়া যায়, আমাদের রিসোর্সেস যে ধরনের থাকে, সেটা খুব বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয় আর্থিক প্রণোদনার অভাবে। আমরা যে ছোট ছোট ফেস্টিভ্যালগুলো করি সেখানে এক ধরনের কম্পিটিশন থাকে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় এবং খুব রিগোরাস প্রসেস থাকে, এবং সেখানে কিন্তু সবসময় সবাই সেই সাপোর্ট বা এক্সপার্টিস নিয়ে আসে না, তাদের মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডটাও থাকে না।
তো কাজে অনেক অনেকে নাটক করার ইচ্ছা থাকলেও অনেক ভালো মঞ্চ অভিনেতা হওয়া সত্ত্বেও কিন্তু শুধুমাত্র এই বিষয়গুলোর কারণে এই চ্যালেঞ্জেসের কারণে কিন্তু তাদের প্রতিভাগুলো অনেক সময় সামনে আসতে পারে না বা সেটা তারা কন্টিনিউ করতে পারেন না আমরা যখন এখানে নাটক করি আমাদের এখানে বেশিরভাগ নাটকগুলো কিন্তু ভলান্টারি হয় এবং এটি কিন্তু অনেক বড় একটা কমিটমেন্ট শুধুমাত্র শিল্পের প্রতি ভালোবাসা এবং শিল্পের প্রতি এক ধরনের কি বলবো আমাদের মানসিক যে আগ্রহ সেই আগ্রহ থেকে কিন্তু আমরা এই শিল্পটার চর্চা করি অন্তত এই দেশে বাংলা থিয়েটারে এর পেছনের কারণগুলো কিন্তু সবসময় খুব সুখকর অভিজ্ঞতার মধ্যে বা খুব পজিটিভ স্টোরি হয় না কিন্তু এর সামনের প্রোডাকশনগুলো আমরা দেখি এর প্রত্যেকটা কিন্তু খুব আশা জাগা দিয়ে আপনি আমার যে তিনটি নাটকের কথা বলেন এই তিনটি নাটকই কিন্তু একেবারে অরিজিনাল প্লেস অর্থাৎ এই নাটকগুলো সিজন অফ বাংলা ড্রামার জন্যই লেখা হয়েছিল এবং এই লেখাগুলোর বিভিন্ন কারণে বুলবুল হাসান যখন লেখা শুরু করেন তার সামনে যে গল্পগুলো থাকে সেটা আমরা রাতের পর রাত আলোচনার মাধ্যমে তৈরি করি কারণ আমার কাছে মনে হয় যে একজন শিল্প নির্দেশক বা একজন ডিরেক্টরের সাথে একজন লেখকের এই সম্পর্কটা এই ব্যাপারটা থাকা খুবই জরুরি কারণ এতে করে যেটা হয় যখন ক্যাফে করা হলো ক্যাফে আসলে এক ধরনের আয়না ছিল আমাদের সমসাময়িক যে সময়টা কে আমরা আমাদের কমিউনিটিতে ধারণ করি এবং আপনি জানেন যে আমরা কমিউনিটিতে এক ধরনের একটা প্রান্তিক একটা সমাজ নিজেরা তৈরি করে নিই এবং এটার সাথে আমাদের মূলধারার সমাজ মূলধারার রাজনীতি মূলধারার সংস্কৃতি সবসময় কিন্তু প্রতিফলন হয় না এবং সেখানে আমাদের চেষ্টাটা আছে অর্জন আছে কিন্তু সবসময় একটা কেমন যেন একটা যুদ্ধের মতো যে আমাকে জয় করতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এটা সবসময় এত মসৃণ হয় না তো তারপরেও অনেক জায়গায় যে আমরা পিছিয়ে পড়ি অনেক সময় হতাশা থাকে এবং সেটার এক ধরনের কনস্ট্রাকটিভ এবং পজিটিভ ক্রিটিসিজম আমরা ক্যাফের মাধ্যমে করার চেষ্টা করেছি এবং ক্যাফে করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এতে সাবলীল অভিনয় দরকার কারণ আমরা যে সমাজে বাস করছি সেই সমাজের সেই চরিত্রগুলোকে যদি আমরা কাছ থেকে না বুঝি এবং সাবলীলভাবে না আনতে পারি তাহলে আমার মনে হয় যে এই ক্যাফে নাটকটার যে অর্জনটা ছিল সেটা অনেকাংশে কমে যাবে তো কাজে ক্যাফে করতে গিয়ে আমি যেটা করেছি আমার যারা নাটক করে তারা প্রত্যেকেই অ্যামেচার আর্টিস্ট এবং তাদের প্রত্যেককে এক ধরনের প্রজেক্ট দিয়েছি যে দিজ আর দ্য ট্রেডস আমাদের চারপাশে এই ধরনের উদাহরণ অসংখ্য আছে আপনাদের কাজ হচ্ছে তাদেরকে অবজার্ভ করা এবং তাদেরকে তুলে নিয়ে আসা এবং তারা কিন্তু তাদের জীবনের সাথে অনেক কিছু রিলেট করতে পেরেছে এটা ছিল সবচেয়ে বড় সার্থকতা ক্যাফে দ্বিতীয় যে স্টোরিটা ছিল ফ্লোটিং হার্টস এটা আমার কাজের থেকে অনেকখানি অনুপ্রাণিত ফ্লোটিং হার্টস এর পাঁচটি গল্প ছিল এবং পাঁচটি গল্পই ছিল সত্যি ঘটনা অবলম্বনে এবং ক্যাফে যেরকম হাস্য রসাত্মক এবং স্যাটারিস্টিক একটা ড্রামা ছিল আমাদের ফ্লোটিং হার্টস ছিল ঠিক তার উল্টো এটি ছিল হচ্ছে একেবারে নারী দিবসকে সামনে রেখে আমরা করেছিলাম যে যে সাফ্রাজেট আমরা ধারণ করি এখানে নারী মুক্তি আন্দোলন হয়েছে এদেশে নারীদের ভোটাধিকারের জন্য নারীরা প্রাণ দিয়েছেন এদেশে সেখানে আমরা এমন অনেক স্টোরি দেখি যেখানে নারীদের ক্রমাগতভাবে বিদ্ধ করে তাদেরকে ছোট করে সেই কাহিনীগুলো অত্যন্ত মর্মস্পর্শী পাঁচটি কাহিনী নিয়ে আমরা করেছিলাম যেখানে আমরা অটিজম নিয়ে কথা বলেছি ডিসেবিলিটি নিয়ে কথা বলেছি আমাদের যে স্টিগমাগুলো আছে আমাদের সমাজে একজন বিধবাকে নিয়ে একজন আমাদের এলজিবিটি কমিউনিটি মুসলিম হলে তাদের যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এটা নিয়ে হয়েছে এবং তৃতীয় যে নাটকটি ডিস্টোপিয়া এটি হচ্ছে আমার অনেক হৃদয়ের কাছাকাছি একটি প্রজেক্ট এটা আমি করা হয়েছে যে রোহিঙ্গাদের নিয়ে আপনি জানেন যে রোহিঙ্গাদেরকে একসময় বলা হতো পানি খাসি মানুষ পিপল লাইক ফ্লোটিং পিপল তো ওদের সেই যে ভাসমান যে জীবনটা ছিল সমুদ্রে কোনো দেশ তাদের নেয় না কোনো সংস্থা তাদের নেয় না এবং সেই সময় তাদের যে এই যে একটা অবাস্তব একটা পরিবেশে তারা ছিলেন সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সাথে সাথে আমার মনে হয়েছে এখানে ম্যাজিক রিয়েলিজম ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল সো মঞ্চে ম্যাজিক রিয়েলিজম আনাটা ছিল আমার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য কতটুকু সাফল্য হয়েছে জানি না তবে আমি সত্যিভাবে কিছু মেসেজ দিতে পেরেছি যে আমাদের এই মানুষগুলোর অধিকার শিক্ষার অধিকার বেঁচে থাকার অধিকার
হ্যাঁ, এবং তাদের যে সম অধিকার একটা দেশ পাওয়া সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই প্রসেসটা, পুরো প্রসেসটা কিন্তু অনেক রিগোরাস প্রসেস, অনেক টাইম কনজিউমিং, কিন্তু আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টের পরে এক ধরনের তৃপ্তি এসেছে। এই কারণে আমি এখনো শিখছি, আমার জায়গাটা এখনো শেখার, কিন্তু তারপরেও এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যে আমার সাহিত্য, আমার জীবনবোধ, আমার যে এই সংকটে সমাধানে মানুষের যে এক ধরনের বেঁচে থাকার ইচ্ছা, এই প্রয়াসটা যে আমি দেখাতে পারছি এবং আমাদের কথা আমরা বলতে পারছি, আমি মনে করি এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় অর্জন। আমি পাশাপাশি আরেকটা বড় প্রজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে জুট আবিষ্কার। এটা আমি বাচ্চাদের নিয়ে করেছিলাম, এখানে যারা সেকেন্ড জেনারেশন, যারা এক বর্ণ বাংলা বলতে পারতো না, তাদেরকে আমি জুট আবিষ্কারের মতো একটা কঠিন কনসেপ্ট দিয়ে আমরা যাত্রাপালা এটা তাদের মাধ্যমে করেছিলাম। এবং এটা একটা অনেক বড় প্রজেক্ট ছিল, আমার প্রত্যেকটা নাটকে 10 থেকে 12 জন কলাকুশলী থাকে, কিন্তু এই নাটকটি 35 জনকে নিয়ে আমি করেছিলাম। এবং এটি আমাদের এলাকায় মেইন স্ট্রিম যে থিয়েটার আছে, 44 বছরের ইতিহাসে প্রথম মঞ্চস্থ করা বাংলা নাটক ছিল। এবং এইটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা অর্জন, যে আমি আমার এলাকায় আমি এমন একটা পরিবেশনা দিতে পেরেছি যেখানে সবাই বাংলা লোকজ সংস্কৃতি সম্পর্কে জানছে, আমাদের নিজস্ব একটা ধারা সম্পর্কে জানছে। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল যে আমাদের এখানে আমরা যে লাইভ ব্যান্ড যেটা থাকে যাত্রাপালায়, আমাদের যে বাদক যারা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন, উনি হচ্ছেন আফ্রিকান ক্যারিবিয়ান, এবং উনি বাজাচ্ছেন ওবন্ধু লাল গোলাপি। আমার কাছে বিষয়টা অনেকটা সারিয়েল মনে হয়েছে, অথবা উনি বাজাচ্ছেন বেদের মেয়ে জ্যোৎস্নাময় কথা দিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সে যে বুঝে না বুঝে, এই যে আমাদের একেবারে মাটির কাছাকাছি বাংলাদেশের একেবারে গন্ধের যে বিষয়গুলো আছে এই গানের মাধ্যমে, সেটা যে আমি নিয়ে আসতে পেরেছি, তারা যে এটার সাথে সম্পৃক্ত হতে পেরেছেন, এইটা অনেক বড় একটা মজার অভিজ্ঞতা ছিল আমার জন্য। আমরা সরদার সায়মা আহমেদের যে থিয়েটার জীবন, বলা যায় যে অর্ধেক জীবনের গল্প আজকে শুনলাম, আজকে আর অর্ধেক যে জীবন অর্থাৎ রাজনীতি এদিকে আর আমরা যাইনি, আরেকদিন নিশ্চয়ই সেই সুযোগ নেওয়া যাবে। তবে উনি তার আলোচনায় যেটা বলতে চেষ্টা করেছেন যে এই যে জীবনের গভীরে জীবনকে দেখা বা নিজের যে অ্যাকচুয়ালাইজেশন, নিজের জীবনের যে ভালো লাগা সেগুলোকে গুছিয়ে আনা, এগুলো খোঁজ করতে গিয়েই এই থিয়েটার চর্চার জগৎটি উন্মোচিত হয়েছে তার জীবনে, এবং এটা তার জীবনকে পরিপূর্ণ করেছে বা সম্পূর্ণ করেছে। অন্যান্য কাজগুলো যে জীবনের, তা এই থিয়েটারের আলোয় অনেকটাই দীপিত হয়েছে। আমরা আশা করব যে যারা এই শিল্প সাহিত্যের জগৎটিকে পছন্দ করেন, এবং এই করোনাকালে এসে যখন টাকা পয়সার ইঁদুর দৌড়টা অনেকটাই অর্থহীন প্রমাণিত হতে চলেছে, ফলে সবাই ঝুঁকে পড়ছেন এই দিকটাতে, আমরা আলোক সম্ভব আগামী দেখছি এই শিল্প সাহিত্যের সত্য সুন্দর এবং মঙ্গল নিয়ে। সায়মা আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে। We'll be right back.